ধানমন্ডি তিনের এতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছে সেখানে। কাদের ভাই, গতকাল আপনি তো বললেন বিএনপির ব্যাপারে নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে বিএনপি থেকে সবসময় বলা হতো যে নির্বাচন তারা প্রতিরোধ করবে, কিন্তু কালকে দেখলাম তারা আবার বলছে প্রতিরোধ নয় পরিহার করবে। এই যে মনোভাবের পরিবর্তন, এটাকে আপনি কিভাবে মনে করেন? এটা এই মনোভাবে এটা তাদের এই ভাষাগত যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে যে পরিবর্তন আপনারা বলছেন সেটা তাদের আসল কথা নাও হতে পারে, কারণ তারা বলে একটা করে আর একটা, কাজে তারা সত্যি কথা বলছে এ কথা এখনই বলার সুযোগ নেই। 4 তারিখ পর্যন্ত দেখছি তারা লিফলেট বিতরণ করবে, এরপরে তাদের ভূমিকাটা কি সেটা আমরা লক্ষ্য করব, এবং সেটাকে খারাপ কিছু মনে করেই আমরা সতর্ক পাওয়া প্রশাসনও আরও অধিকতর সতর্ক অবস্থা আছে। আমরা দলগতভাবেও আমরা সতর্ক অবস্থা আছি। তাদের একাধিক প্রার্থী নির্বাচন থেকে তারা সরে যাচ্ছে তাদের অর্থনৈতিক মানে সংকটের কারণে, তারা যেহেতু আপনাদের সাথে মহাজোটে ছিল সেই হিসাবে তাদের বন্ধু বা তাদের সমঝোতার কারণে জাতীয় পার্টি কি এ ধরনের কোনো অভিযোগ করছে যে সরকারি দল আওয়ামী লীগ তাদের পাওনা টাকা তাদের বুঝিয়ে দিচ্ছে? আমার মনে হয় এ ধরনের কোনো অভিযোগ তারা করে। আমাদের কাছে আপনারা তো মিডিয়ার কথা বলছেন, আমাদের কাছে ব্যক্তিগতভাবেও